মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা এই শেষ সময় তুমি আসলে কি করবে? তোমার পুরানো যে পড়াগুলো ছিল সবগুলাই রিভিশন দিবে, নতুন করে কিছু তোমার পড়তে হবে না আপাতত, কারণ নতুন পড়া এখন আর আমাদের সময় নেই নতুন পড়া পড়ার। প্রথমত তুমি পুরানো পড়াগুলো রিভিশন দিবে, এরপরে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিব বেশি। বায়োলজির ক্ষেত্রে একটা রাইটারই ফলো করবে এবং একটা রাইটারের ভিতরে যে ইনফরমেশনগুলো গুছিয়েছ সেগুলো সব তুমি রিভিশন দিয়ে যাবে, অর্থাৎ এক বই ভিত্তিক প্রিপারেশন নিতে হবে এই সময়টাতে। কেমিস্ট্রি ক্ষেত্রে হাজির স্যারের দাগানো লাইন এবং হাজির স্যারের অনুশীলনই ভালো করে পড়তে হবে, কারণ আমরা প্রতি বছরই দেখতেছি হাজির স্যারের অনুশীলন থেকে কোশ্চেন হুবহু তুলে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা হাজির স্যারের অনুশীলনই ফলো করবো ভালো করে। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের দাগানো লাইন খুব বেশি না, দাগানো লাইনগুলো একবার দেখে অনুশীলনের এমসিকিউগুলো অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের। এরপরে জিকে ইংলিশের ক্ষেত্রে বিসিএস মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন অবশ্যই সলভ করে যেতে হবে, ইংলিশের ক্ষেত্রে ব্যাখ্যা সহ সলভ করে যেতে হবে। আমরা ইউটিউবে বিসিএসের কোশ্চেনগুলো আমি ব্যাখ্যা সহ সলভ করিয়ে দিয়েছি এবং আমাদের ফাইনাল ক্লাসের বইতেও বিসিএসের কোশ্চেন সলভ করে দেওয়া আছে একদম ব্যাখ্যা সহ মেডিকেল বিসিএসের কোশ্চেনগুলো। এগুলো একটু একবার রিভিশন দিয়ে দিতে হবে শেষ মুহূর্তে, কারণ কোশ্চেন তোমার বিসিএস মেডিকেল ডেন্টাল থেকে কোশ্চেন রিপিট হয় জিকে ইংলিশের ক্ষেত্রে, অনুশীলনী থেকে হুবহু কোশ্চেন তুলে দেয়, তো এই জায়গাগুলো যাতে কারো মিস না যায়, সবাই খুব সুন্দরভাবে পড়াশোনা গুছিয়ে রিভিশন দিয়ে ফেলো। তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।